বেড়া, তুই জঙ্গলে কি খোঁজাখুঁজি করতাস? এই বেড়া, তুই আমা কি করস? আমি বড় সাপুরে সাপ খুঁজতাছি, জানোস না এলাকায় রাসেল ভাই পরে বইরা গেছে, তোর তো সাপে কামড়াইবো, যা বড় বাড়ি যা। ও ভাই, আপনার সাপুরা? হ্যাঁ আমি সাপুরে। ভাই নাম কি আপনার? আমার নাম হাসান কালা সাপুরে। ভাই আপনার সাথে একটু কথা চাই, একটু সামনে আসবে। আমারে কত কামড় দিছে সাপ, বড় উল্টা খায় পড়ে দিছে। আমি একটা এন্টি বাইনম বেনম। কি কোন ভাই, কয়দিন আগে তো আমার মহলার ভিতরে কি রাসেল ভাই তার নামে সাপ আছে না, একজনকে কামড় দিছে মারা গেছে, তা তো আমার কাছে লই লই তো। আরে বেড়া, শুধু রাসেল ভাই পার না, এই মন কর যত সাপ আছে কামড় দিলে এই হাসান কালা সাপের কাছে নিয়ে আইবি, ঠিক আছে? একবারে পানির মতো করে বিষ নামাই দেব, পালিয়ে যাবো, যা। ঠিক আছে ভাই, যা যা, সাপে কামড় দিলে আমার কাছে লই লই যা। আচ্ছা ভাই, মনে রাখ ইসলাম না। আরে ভাই, ওই যে ওই বলো ওই চিপা দিয়ে আইতা ছিল, হ্যাঁ কি এর হলুদ কালা সাপে বলো রে কামড় দিছে ভাই। হাই হাই, ওদি রাসেল ভাই পে কামড় দিছে, এই সাপে কামড় দিলে তো মানুষ বাঁচে না রে ভাই। এখন কি করব কোন তো ভাই? ও আমার কা পয়জতে সাপুরে আছে হাসান কালা সাপুরে, ওরে আমি লই দাছি, তোরা থাক। আচ্ছা ভাই, এ ভাই না চা ভাই না রে চাস না, এই যে আমার বাইকটা। এ সর, এখনই ভালো হয়ে যাবো, চিন্তা করিস না, এখনই ভালো হয়ে যাবো। এই তোমরা এখানে কি করতেছো এগুলা? আরে রাসেল ভাই পার কামড় দিছে, আরে ভালো করতেছি। তোরে রাসেল ভাই পার যদি কামড় দিছে, আরে তো হসপিটাল লয়ে যাবো তাড়াতাড়ি। আমি এখানে কি করতেছো? আমি হইছে হাসান কালা সাপরে, আমি সব সাপের বিষ নামাইতে পারি। এই বেডা, আরে ডাকছে কেডা? তোর বাইস্টারে কি মারবি? রাসেল ভাইপারের বিষ যেই মারাত্মক বিষ। এই তুই এত বেশি বুঝিস না ভাই, আমরা কথা বলতে চালা সাহেব, এদিকে এন সাহেব, নেট এদিকে পোলাটারে রাসেল ভাইপারে কামড় দিছে, আর চাষে হসপিটাল না দেখে রোজা ধরে লয়ে আইছে একটা কইতে বন্ড রোজা। এই এই তুমি শরতম সরে দেই। এই মিয়া তুমি পাগল হয়ে গেছো? হ্যাঁ সাপে কামড়াই চড় ধরো, উড়া ওরে, এই তাড়াতাড়ি উড়া ওরে, উড়া ওরে হসপিটাল নিয়ে যা দ্রুত দৌড়া। কি ব্যাপার মাস্টার সাহেব, এখনই বৃষ্টি নামাই দিতাম, নাই নাই গেছিল। আরে রাহ রাহ, রাসেল ভাইপারের বিষ তুমি নামাই লাইবা? এই তামিম এদিকে এসো, তুমি না কলেজে লেখাপড়া করো? তোমার বাগিনারে সাপে কামড় দিছে আর তুমি এইখানে ওজন লইয়া বসে রইছ? এ তো ভাগ্যটা ভালো যে রাজনের সঠিক সময় আইসা আর হাসপাতালের ব্যবস্থাটা করছে, ছেলেটা মারা যাইতো।
ওরাই দেশটার মধ্যে এই কুসংস্কার গুলো সৃষ্টি করে। মাস্টার সাহেব আপনি একটু বুঝাই দেন ভালো কইরা। এই তুমি ওর বিষটা ব্লাডার থেকে কিভাবে নামাইবা? এই বন্ডামি শিখছো করতে? তোমার বন্ডামির কারণে একটা লোকের যে জান চলে দেব এটা তুমি জানো? আর তুমি তো কলেজে লেখাপড়া করো, তোমার তো এই বিষয়ে জানা অত্যন্ত প্রয়োজন। শোনো, সাপে কামড় দিলে ওজার কাছে নেওয়া আর কবরে নিয়ে ঠেলে দেওয়া একই কথা। বর্তমানে আমাদের দেশে সাপের কামড়ের যথেষ্ট পরিমাণ চিকিৎসা আছে এবং প্রত্যেকটা বিষধর সাপের অ্যান্টিভেনাম আমাদের দেশে আছে। সুতরাং সাপে কামড় দিলে যত দ্রুত সম্ভব তাকে হসপিটালে পৌঁছাই দিতে হবে। আর আপনাদেরকেও বলছি, কখনো কোনো বিষধর সাপ যদি আপনাদেরকে কামড়ায় যত দ্রুত সম্ভব ওঝাদের কাছে না নিয়ে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, এতে আপনার জীবন বেঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের দেশে বর্তমানে যত বিষধর সাপ আছে সব সাপেরই অ্যান্টিভেনাম আছে আমাদের হসপিটালগুলোতে। তো আপনারা নার্ভাস হবেন না, ঘাবড়াবেন না, দ্রুত সম্ভব হসপিটালে যাওয়ার চেষ্টা করবেন। যদিও দর্শক আমি উজার চরিত্রে অভিনয় করছি, তারপর আপনাদের উদ্দেশ্যে বলছি যে এসব সাপে যদি কোনো সাপে কামড় দেয় আমাদের মতো বন্ড উজার কাছে যাবেন না, যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যাবেন, যত তাড়াতাড়ি সম্ভব অ্যান্টিভেনাম দেওয়ার চেষ্টা করবেন। সুতরাং দর্শক, রাসেল ভাইপার বা যে কোনো ধরনের বিষধর সাপ যদি কাউকে কামড়ায় মিনিমাম 100 মিনিটের মধ্যে আপনারা যদি তাকে হসপিটালে পৌঁছাতে পারেন তার বেঁচে যাওয়ার সম্ভাবনা 90%। সুতরাং আতঙ্ক নয়, বাঁচতে হলে জানতে হবে। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সচেতন হওয়ার জন্য অন্যদেরকেও ভিডিওটা শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিবেন। ধন্যবাদ।